আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অনাদার ভিডিও স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মূলত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে আমরা মূলত এখন দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হবে কতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে মূলত এবার তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কিছু শারীরিক যোগ্যতাও পরিবর্তন করেছে সকল কিছু বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং সকলেই ধ্ব্য সহকারে দেখার চেষ্টা করুন আরেকটি বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে সকলেই জানেন দুইশো পদে একটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ আজকে প্রকাশ করা হয়েছে আমরা মূলত এই সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরি আপডেট রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাষ্ট্র খাতে ফায়ার ফাইটারের তিনশো আশিটি শূন্য পদে সরাসরি লোক নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান প্রসঙ্গে মূলত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের তিনশো আশিটি পদে নিয়োগের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে এখানে তারা বলেছে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাষ্ট্র খাতে সরাসরি নিয়োগযোগ্য ফায়ার ফাইটারের তিনশো আশিটি শূন্য পদে দশ পার্সেন্ট হিসাবে আটত্রিশটি পদ সংরক্ষিত রেখে তিনশো বিয়াল্লিশটি শূন্য পদে মূলত নিয়োগ প্রদান করা হবে মূলত আটত্রিশটি পদ হচ্ছে সংরক্ষিত থাকবে তিনশো বিয়াল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখানে তারা বলে দিয়েছে যে হচ্ছে তিনশো বিয়াল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর এখানে আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে যে দুইশো উননব্বইটির ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং নিয়োগ প্রদানের জন্য আবেদনপত্র কার্যক্রম গ্রহণ করা হয়েছে এখানে আবেদনপত্র গ্রহণ কার্যক্রম শেষ করা হয়েছে এবং আজকে এটি ডেটও দিয়ে দিয়েছে পরীক্ষার এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতা কি পরিবর্তন করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত এবছর আপনারা হচ্ছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং শারীরিক উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটি মূলত আগে ছিল পাঁচ ফুট চার ইঞ্চি এখন থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখন প্রশ্ন হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে মূলত দুইশো উননব্বইটি এই যে পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি একটি ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটির কার্যক্রম মূলত আগামী মাসের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এই কার্যক্রমটি শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নতুন করে প্রকাশ করা হবে তিনশো পদে এরপর আমরা দেখব দুইশো উননব্বই পদে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল সেটির পরীক্ষার তারিখ কোন কোন দিন নির্ধারণ করা হয়েছে এখানে তারা বলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের একত্রিশ দশ দু হাজার একুশ তারিখের এত স্মারক নং জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ফায়ার ফাইটার পদে আবেদনকারীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী এগারো পাঁচ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো পাঁচ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত নিম্নবর্ণিত সময় স্থানে অনুষ্ঠিত হবে মূলত এখানে এগারো পাঁচ দু হাজার বুধবারে অনুষ্ঠিত হবে সকাল সাতটায় রংপুর বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে বারো পাঁচ দুহাজার বাইশ বৃহস্পতিবার হচ্ছে সকাল সাতটায় ঢাকা বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে তেরো পাঁচ দু শুক্রবার সকাল সাতটায় সিলেট বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে চোদ্দ পাঁচ দু রোজ শনিবার সকাল সাতটায় রাজশাহী বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে পনেরো পাঁচ দু রোজ রবিবার সকাল সাতটায় ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে ষোলো পাঁচ দু রোজ সোমবার সকাল সাতটায় চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের এরপর হচ্ছে সতেরো পাঁচ দু মঙ্গলবার সকাল সাতটায় খুলনা বিভাগের প্রার্থীদের আঠারো পাঁচ দু রোজ বুধবার সকাল সাতটায় বরিশাল বিভাগের প্রার্থীদের এগুলো মূলত সকল বিভাগের প্রার্থীদের পরীক্ষার স্থান হচ্ছে সেক্টর নং বারো প্লট নং শূন্য শূন্য রোড নং দুইশো পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়াম নীলা মার্কেটের বিপরীতে পূর্বাচল তিনশো ফুট রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নির্ধারিত মাঠ এই ছিল বন্ধুরা মূলত দুশো উনআশি পদের পরীক্ষার তারিখগুলো মূলত এই এই ডেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সব বিভাগের প্রার্থীদের আর এডমিট কার্ডের বিষয়টি হচ্ছে তারা খুব শীঘ্রই এডমিট কার্ডের জন্য আপনাদেরকে এস এম এস পাঠাবে এস এম এস তারা বলে দিবে যে কোন দিন থেকে আপনারা এডমিট কার্ড তুলতে পারবেন এ ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত নিত্য নতুন সকল সরকারি চাকরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম